হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাপা রান্নাঘর। তো আমি আপনাদেরকে আজকে তৈরি করে দেখাবো একদম পারফেক্ট, খুব সহজ মুগ ডাল রেসিপি। এটাকে আমরা মিনি মুগ ডাল নামে বলেছি। তো এটা পিকের আপনারা খুব সহজ এবং পারফেক্টভাবে তৈরি করতে পারেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিতরটা ছিলে ঠিক এরকম হবে। দেখুন এটি ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে। এটা সবসময় সসের সাথে সার্ভ করবেন। এই টমেটো সসটা আমার ঘরের তৈরি, আপনাদের যদি দরকার লাগে তাহলে আপনারা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আর এটাই আজকে আমার রেসিপি। তো চলুন কীভাবে তৈরি করেছি দেখে দেওয়া যাক। তো মুগলাইটি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সিং পাত। এতে আমি এক কাপের মতো আটা দিয়ে দিব। তো আমি এখানে এক কাপের মতো আটা নিয়ে নিয়েছি। তো আমি এখানে 2 টেবিল চামচ তেল দিয়ে দেবো। প্রতিদিন রান্নার রেগুলার তেল, রান্নার যে রেগুলার তেল আমরা এখানে সেই রেগুলার তেলটা ইউজ করবো। আমি এখানে 2 টেবিল চামচের মতো দিয়েছি। তো এবার আমি এটাকে ভালোভাবে মিক্স করে নেব। তেলটাকে আমি ভালোভাবে আটার সাথে মিক্সড করে নিয়েছি। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তো আমি এখানে 1 চামচের মতো লবণ দিয়ে দিব। ভালোভাবে মিক্স করে নেব। এখন দিব বেকিং সোডা। এখানে আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। আপনারা চাইলে বেকিং সোডা দিতে পারেন। বেকিং সোডা দিলে একটু বেশি পরিমাণ দিবেন, আর বেকিং পাউডার দিলে একটু কম পরিমাণ দিবেন। এবার ভালোভাবে মিক্সড করার পর আমি দিয়ে দিব পানি। তো এখানে আমি পরিমাণ মতো আস্তে আস্তে পানি ঢেলে দিব। তাই ভালোভাবে একটু গরম পানি করতে হবে, আপনারা চাইলে ঠান্ডা পানি দিয়েও করতে পারেন। আমি ভালোভাবে মিশিয়ে নেব। তো আমি অল্প অল্প করে গরম পানিটা অ্যাড করছি। আপনারা হয়তো ভাবছেন আমি কেন কুসুম গরম পানি দিয়ে আটাটা গুলছি, কারণ কুসুম গরম পানি দিয়ে আটাটা গুললে পানির পরিমাণটা একটু কম লাগে। তো আমার আটাটা মাখা হয়ে গেছে ঠিক এরকম হবে। তো আমার এটা একটু ভালো সফট হওয়ার জন্য আমি এখানে একটু তেল দিব। তো আমি আধা টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি। আমি আবারও ভালোভাবে মেখে নেব। তো দেখুন আমার আটাটা ঠিক এমন পারফেক্ট হয়ে আছে, দেখুন কতটা সফট। এটা কিন্তু এভাবে করলে আমার হাতে একটু আসে না। তো আমি এখানে এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তো আমি একটা ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিয়েছি। তো আমি 10 মিনিট আটাটাকে রেস্টে রেখেছি, আর আমি এখন ডিমের মিশ্রণটা করব। তো এর জন্য আমি নিয়েছি 2টো ডিম। ডিমগুলো কিন্তু নর্মাল হতে হবে যেন ফ্রিজে না হয়। তো আমি 2টো ডিম ভেঙে নিলাম। তো এবার আমি 2টো ডিম নিয়েছি। দেখেন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপের মতো। পেঁয়াজটা দেওয়ার পর আমি এখানে দিব কাঁচামরিচ কুচি। এরপরে দিব স্বাদ মতো লবণ, যে যার স্বাদ মতো দিবেন। ভালোভাবে এটাকে মিক্সড করব। আর ভালোভাবে ডিমটা মিক্সড করা হয়ে গেছে। তো এবার আমি রুটিটা বেলবো। তো 10 মিনিট পর আমার আটাটা ঠিক এরকম হবে, খুব সফট। এরপর আমি এখন রুটি বেলবো। এখানে আমি আটাটা লিচি কেটে নিব। তো এখানে আমি কয়টা লিচি কাটছি, এখানে আমি আটাটা 7টা লিচি কেটে নিয়েছি। এখন আমি এগুলোকে বেলবো। তো আমি এখানে একটা লিচি নিয়ে নিয়েছি, এটাকে আমি এখন বেলবো। তো আমি একটা রুটি বেলে নিয়েছি। রুটিটা ঠিক এরকম পাতলা হতে হবে, আমি অনেক পাতলা করে রুটিটা বেলেছি। এবার আমি মোগলাইটা রেডি করবো। তো এখানে আমি রুটিটার মাঝখানে 2 চামচের মতো দিয়ে দিব মোগলাই, মোগলাই আর কি ডিমটা, যেটা আমি রেডি করে রেখেছি পারফেক্টভাবে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে এটা বাজ করতে হবে।
আমি এটা ছোট ছোট করে ঠিক এরকম ভাবে আপনারা সবগুলো আমি বানিয়ে নিব। আপনাদের দেখানোর জন্য আমি আরো একটা করে দেখাচ্ছি। তো এখানে আমি একটা পাতলা রুটি বেলে নিয়েছি, তো এখানে আমি 1 চামচ ডিম দিয়ে দেব। এবার আমি রুটিটা বড়বো। আমি রুটিটা ঠিক এরকম ভাবে, এটা আপনারা চেষ্টা করবেন হালকা একটু পানি দিয়ে বাটার জন্য, তাহলে হবে কি এটা ভালোভাবে আটকিবে। হালকা হালকা একটু আস্তে আস্তে চাপ দিবেন। আমি আবারও পানি দিচ্ছি, এই সাইডেও পানি দিচ্ছি। এখন আমি এটাকে ভাজ করবো এরকমভাবে, আস্তে আস্তে দেবেন, তাহলে ভিতরে ডিমটা আর বের হবে না। তো আমি ঠিক এরকমভাবে সবগুলো করে নেব। তো আমি এবার মোগলাইটা ভাজবো। তো এখানে আমি একটা পাতিল উঠিয়ে দিয়েছি, একটা কড়াই এনে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। এখন আমি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। তো তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে একটা মোগলাই দিয়ে দিচ্ছি। আমি একটা একটা করে ভাজছি। আপনারা চাইলে, আপনাদের যদি কড়াইটা বড়ো হয় তাহলে আপনারা এর থেকে বেশি ভাজতে পারেন। 2 মিনিট মোগলাইটা ভাজি করার পর আমি এখন মোগলাইটা মনে হয় ফিটে হয়ে গেছে, আমি এখানে ওটা উল্টিয়ে দিব। তো এরকমভাবে আরও 2-3 মিনিট অপেক্ষা করব। তো 2 মিনিট পর আমি এই সাইডটা উল্টিয়ে দিব, আমি আরও 2 মিনিট অপেক্ষা করব। 2 মিনিট পর মোগলাইটা একদম পারফেক্টভাবে হয়েছে, দেখুন কী সুন্দর ফুলে গেছে। তো আমার মনে হয় এটা ভিতরে হয়ে গেছে, তো আমি একবার এটা উঠিয়ে নিব। তুমি এটা একটা আমাদের সবগুলো মোগলাই ভাজা শেষ। এখন আমি এটাকে সার্ভ করে ফেলেছি। তো এটা দেখেন কতটা মচমচে এবং অনেক ক্রিসপি হয়েছে, অনেকটা ফুলেছে। এই যে আপনারা কিন্তু আওয়াজটা শুনতে পাচ্ছেন। তো আমি এটা একটা কেটে দেখাচ্ছি। এই যে দেখেন ভিতরটা একদম পারফেক্ট। তো এটা আপনারা চাইলে বিকেলের নাস্তা হিসেবে খুব পারফেক্টভাবে তৈরি করতে পারেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই। আপনারা অবশ্যই আমার এই ভিডিওটা একবার ট্রাই করে দেখবেন, আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। বিকেলে কোনো ঝামেলা ছাড়াই নাস্তাটা তৈরি করতে পারেন।